ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে আমি আছি সমুদ্রের পাড়ে কন্যাকুমারী গা, দেখতেই পাচ্ছ। আর সত্যি একটা খুব সুন্দর একটা প্লেস। আজকে ফার্স্ট টাইম এখানে আসছি, শুধু ঘোরার জন্য বেরিয়েছি, কারণ আমার সঙ্গে যারা আছে তারা বলছে চলো আজকে ঘুরতে বেরোই। তো বেরিয়ে পড়লাম আর এসে দেখি সত্যি একটা সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম যে একা দেখো কেন, সবার জন্য দেখার সুযোগ করে দিই। তো আমার চ্যানেলে নতুন যারা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে থাকবে। তো দেখতেই পাচ্ছ এখানে পরিবেশ সত্যি ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। আর সঙ্গে আছে আজকে আমরা টোটাল ছয়জন আছি, মামা দাদা বিয়াই আমাদের নতুন, আর এই হচ্ছে আমাদের একটা মামা, মানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আছে। মানে মাছ মানে একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা মাছ পড়ে আছে, সম্ভবত পমফ্লেট মাছ। সবাই যার জন্য ব্যস্ত আছে সমুদ্রের পার্ক হয়ে আজকে যাবো আমরা ভূতের বাড়ি যাওয়ার চিন্তাধারা আছে। তো আমরা আসছি এই পাশ থেকে আর যাবো এই পার্ক ধরে 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 এদিকে। অনেকটা দূর যেতে হবে, যাবো এদিকে আর নদীর পাড় তো সবসময় হাঁটার অসুবিধা হচ্ছে, এই পাশটা যাবো। এখন অনেকটা দূর দূরে পাহাড়, পাহাড়ের এখানে যাওয়ার চিন্তাধারা আছে অবশ্য। আর আমার সঙ্গে যারা আসছে সবাই আগে আগে চলে গেছে। ও পরিবেশ, আর যাব ওই পাহাড়ের কাছে। তো কষ্ট হয়ে গেছে খুব আসতে আসতে, এখনো অনেকটা পথ বাকি আছে, যাব আর যেতে যেতে দেখাবো। আর দেখেই আসছি সত্যি সব মিলে একটা অসাম পরিবেশ। দু সপ্তাহ হয়েছে এখানে আসছি, তবে এখানে এখনো আসিনি, ফার্স্ট টাইম এখানে। খুব খুব একটা বেটার প্লেস এটা। যদি কেউ আসতে চাও এখানে কমেন্ট অবশ্যই জানাবে, আর আমি ঠিকানা দিয়ে দেবো ডিসক্রিপশনে। আড্ডা দেওয়ার জন্য বেরিয়েছে ব্রিজটা, ঠিক এই পাশে হচ্ছে সমুদ্র। আর আমি যাবো একটা প্লেস, অনেক দূর চলে আসছি। সমুদ্রের পাড়ি নারকেল বাগান, এই হচ্ছে নারকেল গাছ, অনেকটা দূর অবশ্য। আসছে সব এক এক করে লাইন ধরে, হাঁপিয়ে গেছে সব উঠতে উঠতে। দাদা ঠিক আছে তো? এখনো অনেকটা পথ, মনে হচ্ছে আজকে পৌঁছাতে পারবো না, না পারলে কিছু করার নেই। তো আজকের ভিডিও এমনি ইতি, কারণ আজ আর এনার্জি নেই, কোথাও যাওয়া হবে না, এখান থেকে হয়তো রিটার্ন রুমে যাওয়া হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে,
Bye.